ডি আর আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে পুকুর প্রস্তুতি নিয়ে আপনাদের সম্মুখে কথা বলব আপনি যত ভালোভাবে আপনার পুকুর প্রস্তুত করতে পারবেন এবং পুকুর প্রস্তুতের মাধ্যমে পুকুরে আপনি পুকুরের পানি যে আছে এটা সবুজ কালার করতে পারবেন পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে পারবেন তত আপনার মাছের গ্রোথ আগের থেকে দ্বিগুণ হবে এই কথাটি আপনারা সবসময় মনে রাখবেন আপনি যে কোনো মাছ চাষাবাদ করেন না কেন মূলত আপনাকে পুকুর প্রস্তুতি করে তারপরে মাছ চাষে দেওয়ায় সবচেয়ে উত্তম কাজ পুকুর প্রস্তুতির জন্য একটি আদর্শ নিয়ম হচ্ছে আপনার পুকুর যদি পুরাতন হয়ে থাকে তাহলে পুকুরটি এরকমভাবে শুকিয়ে ফেলবেন শুকানোর পরে আপনি পুকুরের চারপাশে যে লতা পাতা আছে গাছ আছে এইগুলি সুন্দরভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করে আপনারা যদি সম্ভব হয় চতুর্দিক দিয়ে নেটিং করে দিবেন নেটিং করে দেওয়ার পরে প্রতি শতাংশে এক কেজি চুন ব্যবহার করবেন আমি আবারও বলছি প্রতি শতাংশে এক কেজি চুন পানিতে গুলে তারপর ব্যবহার করবেন জয়েন যে আপনার পুকুর যদি বিশ শতাংশ হয় তাহলে বিশ কেজি চুন দিবেন এভাবে চুন চুন ব্যবহার করবেন চুন ব্যবহার করার পরবর্তীতে দুই দিন এই পুকুরটা আপনার পুকুরটাকে আপনি রোদ লাগাবেন রোদ লাগানোর পরে পরবর্তীতে আপনি পুকুরে আড়াই থেকে তিন ফিট পানি দিয়ে দিবেন সেটা টিউবওয়েলেরও হইতে পারে বা মোটরের হইতে পারে বা অন্যান্য উৎস থেকে হইতে পারে পানি দিয়ে দেবেন এবং পানি দেওয়ার পরবর্তীতে আপনি প্রতি শতাংশে একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার দেবেন আমি আবারও বলছি একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার সিটিয়ে দিবেন যেন কোনো জায়গায় বাত না থাকে এবং প্রতি শতাংশে একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার দেবেন এটাও যেন কোনো জায়গায় বাত না থাকে আবার আমি আবারও বলছি প্রতি শতাংশে একশো গ্রাম ইউরিয়া সার দিবেন এবং এই যে এখন দেখতে পাচ্ছেন সরিষার খোল এই সরিষার খোল বাজার থেকে আপনারা ক্রয় করবেন ক্রয় করে এইগুলিকে গুঁড়া করবেন পানিতে ভিজিয়ে না গুঁড়া করবেন গুঁড়া করে তারপর এই খৈলগুলি খৈলের যে গুঁড়াগুলি আছে এগুলি প্রতি শতাংশের তিনশো গ্রাম সম্পূর্ণ পুকুরের পানিতে আপনারা ছিটিয়ে দিবেন ছিটিয়ে দেওয়ার পরবর্তীতে দেখবেন যে আপনার পুকুরের পানির মধ্যে সবুজ কালার চলে আসছে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার পুকুরে পোনা মজুত করার সময় হয়েছে তখন আপনি পোনা মজুত করতে পারবেন